हर आने वाले तूफान से पहले एक जानलेवा खामोशी छा जाती है। तुम, हम गलत अल्फाज पसंद नहीं करते, हम तुम नहीं आप नहीं। আপনাদের সবাইকে স্বাগত আমার এই শো বিজ্ঞ লুচি। আজকের আমাদের গেস্ট একজন মহান ব্যক্তি, আমাদের মাঝখানে থাকা মহান ফেসবুক কবি জগদা, একজন মহান লেখক, একজন মহান ইউটিউবার, একজন মহান মানুষ, আর আমাদের সবাইকার ভালোবাসার মানুষ আমাদের জগদা। চলুন তাকে ডেকে নিই, আসুন জগদা। ধন্যবাদ, নমস্কার জগদা, আসুন আসুন। নমস্কার। আপনার ফ্যানেরা আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল, আমি এই মাত্র জাস্ট বলছিলাম আপনার কথা, তো আপনি আপনার ফ্যানদেরকে কি বলতে চান জগদা? জগদা, প্রথম প্রশ্ন আপনার কাছে আমার এটাই যে আপনি হঠাৎ করে কী করে জানতে পারলেন যে আপনার ভেতর এরকম একটা মহান প্রতিভা লুকিয়ে আছে, আপনার ভেতর এরকম একটা মহান প্রতিভার একটা আসলে আপনার ভেতর নাড়া দিচ্ছে, কী করে বুঝলেন আপনি এটা? আর কী করে আপনার এই পথ চলা, কী করে আপনি এতদূর পর্যন্ত এলেন, আপনার জার্নি সম্পর্কে আমরা একটু জানতে চাই জগদা। হ্যাঁ দেখুন নতুন কাকু, আমি যখন বন্ধুদের গ্রুপে থাকতাম, আসলে ওদের সঙ্গে তো আমাকে মিলিয়ে নেওয়া যায় না, ওরা নিচে বসতো আমি উপরে বসতাম, নিচে বসে বিড়ি খেত আমি উপরে থাকতাম, ওদের সঙ্গে তেমন মিশতাম না, যাতে ওদের মাথায় ইকুন, ওদের থেকে যাতে ডিজিজ না ছড়ায় আমার ভেতর, তার থেকে ওদের থেকে একটু দূরেই থাকতাম, ওরা নিচে বসে থাকতাম আমি উপরে বসে থাকতাম, তো ওদের সঙ্গে আমি তেমন মিশতাম না, কারণ আমি তো জানি আমি কি। তো আমি তখন থেকে আমি বুঝে গেছি যে আমার ভেতরে একটা 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 গুপ্ত প্রতিভা একটা চটপট চটপট করছে, আমি তখন থেকে বুঝেছি আমি কিছু একটা হব। আচ্ছা 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 আচ্ছা। আর জগদা, আপনি যদি আপনার জার্নির কথাটা যদি একটু বলতেন জগদা, একটু যদি জার্নির কথাটা একটু যদি তুলতেন, আপনার কবি হওয়ার কথা একটু যদি একটু যদি তুলতেন জার্নির কথাটা, কীভাবে আপনি এত দূরে এলেন, ওইটা 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 একটু শুনতে জগদা। আসলে জার্নি বলতে তেমন কিছু না, আমি মানে কবি হলাম, আমি স্কুলে পড়াকালীন আচমকা একদিন বানিয়ে পেলাম 2 টাকার পেপসি তোর মা দেবে, তখনই বুঝে গেছি আমার ভিতর একটা 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 কবি লুকিয়ে আছে, যেটা বেরোতে চাইছে চটপট চটপট করছে, আমি তবে থেকে ঠিক করলাম আমি কবি হব। কিন্তু তেমন লেখা পড়ায় তেমন মন ছিল না বলে এফবিতে মন থাকতাম, এখানে একবার ফেসবুক করে একটা পোস্ট করেছিলাম লেখাটা, আর কিছু নাই, এটা জানি নয় কি লোকে পছন্দ করেছে ভালোবেসেছে এমনি নয়। তা তো বটেই জগদা, তা তো বটেই, ভালোবাসা না থাকলে এতদূর কেউ আসতে পারে নাকি, আর আমরা তো আমরা সত্যি করি আপনাকে খুব ভালোবাসি, আপনি আপনি আমাদেরকে একটা নতুন একটা দিক দেখিয়ে দিচ্ছে, একটা নতুন ধারা আপনি শুরু করেছেন, তো আপনি যে এরকম এতটা এফবিতে একটা অ্যাক্টিভ থাকতেন, সারাদিন আপনি অন থাকতেন, আপনি লেখালেখি করেন এফবির সঙ্গে, আপনি খুব ঘনিষ্ঠ সম্পর্ক আপনার, তো আমি আপনাকে এফবি নিয়ে কিছু জিজ্ঞেস করতে চাই, এই যে এখন এই পুজোর সময় সামনেই পুজো আসছে, এই যে আগমনী শ্যুট, এই এই আগমনী শ্যুট নিয়ে আপনি কি বলতে চাইছেন? আগমনী শ্যুট ওই মেয়েগুলো সেজে গুজে কালী পুজো কবে, কালী পুজো কবে? সরি, একটু বেশি ফানি হয়ে গেছিলাম জগদা, একটু বেশি হেসে ফেলেছি জগদা। এই এখন দেখবেন একটা নতুন ট্রেন্ড চলছে, বাবু খাইছো, বাবু খাইছো, এইটা নিয়ে যদি একটু কিছু বলতেন জগদা, এইটা নিয়ে যদি আমাদের দর্শকদেরকে কিছু বলতেন, কারণ আপনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আপনি এফবিতে থাকেন, আপনি যখন এই জিনিসটা দেখেন তখন আপনার আপনি এটা নিয়ে কী বলতে চান? হ্যাঁ এরকম এরকম একটা ট্রেন্ড উঠছে, আমি তো প্রায় দেখি রোজই রোজই চোখে পড়ে, এই এই ছোটোখাটো বাচ্চা গুলো দেয় বাবু খাইছো, বাবু খাইছো, রোজ দেখি, কিন্তু বেটা এটা আমার প্রশ্ন নয়, বেটা এটা আমার প্রশ্ন নয়, এটা তো জেঠুর প্রশ্ন, এটা উত্তর জেঠু, জেঠু এটা উত্তরটা দিয়ে দাও। বাবু 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 না বা খালি ফুল বাড়াতা দিলওয়ালে পুছ দেনে চা।
ঠিক হলো না, যেটুকু না না আমাদের এই শোতে আমি অশ্লীল ভাষা একদম একদম মানে নেই শোধ না, জগাদ এটা 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 কাটবে, এটা কাটবো, কাট করে দেন জগাদা, বাদ দাও এইসব বার্তা জগাদা। এরপর আমি যেটা বলছিলাম যে এখনকার যে এই কাপেল চ্যালেঞ্জ নতুন উঠেছে, এই কাপেল চ্যালেঞ্জ নিয়ে যদি একটু কিছু বলতেন, এই ফেসবুকে মানে খুললে আমার মতন মানে আমার দেখুন আমি এখনও পর্যন্ত অবিবাহিত, এই যখন এইগুলো দেখি না ভেতরটা চালা, এটা নিয়ে যদি আপনি যদি দু লাইন বলতেন আমাদের এই সিঙ্গেলদের উদ্দেশ্যে যদি দু লাইন বলতেন তো খুব ভালো হয়, কারণ ওরাও আপনার কাছে এগুলো একটু শুনতে মানে খুব আগ্রহী, যদি একটু বলতেন জগাদা। ছোট কাটতেছে না দু মাস বা দু বছর, কিছুদিন অপেক্ষা কর, কাপের জানে নিয়ে দিচ্ছে তো পাশের মেয়েটা বদলাই যাবে না ছেলেটা বদলাই যাবে, দেখবেন তো দেখবি বদলে যাবে টিকবে না, অত প্রেম এমপিতে সবার আছে না টিকবে না দেখালো। থ্যাংক ইউ জগাদা। তবে এখন দেখবেন যারা আপনার হেটার্স তারা এক্ষুনি বলে উঠবে যে কাটলে কাটবে টিকলে তোর পাটবে এই সমস্ত, আপনি যদি তাদেরকে যদি দু লাইন যদি একটু কবিতা যদি শুনিয়ে দিতেন আপনার লেখা ফেসবুক কবিতা যদি দু লাইন যদি একটু শুনিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো জগাদা, প্লিজ জগাদা প্লিজ রিকোয়েস্ট জগাদা। অত টাকা দিয়ে আনিস নিস ভাই, অত টাকা দিয়ে আনিস নিস, যে যা বলবি তাই করবো, প্লিজ জগাদা প্লিজ প্লিজ প্লিজ, তোমার ফ্যান হয়ে রিকোয়েস্ট প্লিজ জগাদা। খুবই পাতি কবিতা ছিল, খুব পাতি কবিতা, খুব পাতি কবিতা, যাই হোক বাদ দাও জগাদা। যেটা বলছিলাম জগাদা যে এখন মানে বেকারত্ব এত বেড়ে গেছে না, সেটা এফবিতে থাকলে আমরা দেখতে পাই জগাদা, ঘন্টার পর ঘন্টা বহু ছেড়ে অনলাইন ঘন্টার পর ঘন্টা দেখলেই বোঝা যায় কোনো কাজ কম না। তো এই বেকারত্ব নিয়ে যদি কিছু বলতেন জগাদা, এটা নিয়ে যদি কিছু বলতেন যে এটা কী উপায়, যে আজকালকার ছেলেগুলো করলে করবে কি, এখন কী করবে এরা এই সময়টাতে কী করবে, চাকরি করলে সকার আর চাকরি না করলে বেকার, কে পয়সা দেবে, টাকা অর্জন উপার্জন করলে সে সকার আমার কাছে, আর কাজের তো কোনো ছোটো বড়ো নেই, কাজের তো কোনো ছোটো বড়ো নেই, দশ টাকা উপার্জন করা মানেও সে সকার আমার মতে, তাই আমি কম করছি আমার জীবনে, আমি কম করেছি রে ব্যাপার প্রচুর করছে, আমার সেই স্ট্রাগল লাইফটা আলাদাই ছিল, আমিও প্রচুর 500 টাকা এক্সট্রা চাই, অনেক কম ধরে করতে আসবো 500 টাকা এক্সট্রা, যাই হোক যাই হোক আমি প্রচুর খাই প্রচুর, সকাল সবাই দেয় টুকটাক উপার্জন সবাই করে, তা তো অবশ্যই জগাদা তা তো অবশ্যই, কাজের কোনো ছোটো বড়ো নেই, আপনি যেই কাজটা করবেন যেটা মন দিয়ে করবেন সেটাই হচ্ছে সবচেয়ে ভালো, যাই করুন মন দিয়ে করুন, কোনো মানে টাকার অঙ্ক মানে টাকার অঙ্ক কোনো দিনও মাপবেন না, যে আপনি 5 টাকা কামাচ্ছি আপনি 10 টাকা কামাচ্ছি কোনো দিনও মাপবেন না, আসলে হচ্ছে আপনি মন দিয়ে কাজটা করছেন সেটাই ঠিক সেটা অবশ্যই, কিন্তু এখনকার ছেলেটা তাও করে না, সব এখন নিপা নিপি ভালোবাসি ভালোবাসা এইসবের মরে থাক পাঁচ দিন ওসব নিয়ে, ওগুলো কোনো ব্যাপার না, এখন সব ফটোগ্রাফার দাদা আছে মডেল দিদি আছে ওইগুলো, এখন ওইগুলো একটা সময় পর্যন্ত ঠিক আছে, কিন্তু এ তো একটা চিড়িয়াখানা করে উঠেছে এখনকার এই ফেসবুক, সেই সব নিয়ে এখন আমি জ্ঞান দিতে গেলে আমি আমার এই শো বন্ধ হয়ে যাবে, আপনারা সবই পাটকে ছুটবেন বাদ দিন, যাই হোক আজকের শো এত দূর পর্যন্তই, পরের শোয়ে হয়তো আমাদের আরও অন্য কোনো গেস্ট আসবে, কিন্তু আজকে আমাদের সবার প্রিয় গেস্ট জগাদাকে আমরা বিদায় জানাই, জগাদা যদি আপনি আপনার ফ্যানদেরকে যদি কিছু বলতে চান তাহলে বলে দিন। আর ভালো থাকবে সুস্থ থাকবে সবাই খুব ভালো মতন ছিল, আর গুরু এমনিতে ওই ওই সব করো না ঠিক আছে, ওই 500 কমেন্টে হাওয়ায় মুখে দেখাবো
তারপর হাজার কমেন্টে লুঙ্গি ছাড়া ফটো দেবো, লুঙ্গি পরে ফটো দেবো, 2000 কমেন্টে দেয়ালটা টিকটিক হয়ে ফটো দেবো, এগুলো করো না। এরকম এগুলো কারোর দেখার ইচ্ছা নেই, কেউ জন্মায় নেই এগুলো দেখার জন্য তোমাদের। তুমি কী করবে, তুমি কী করে ফটো দেবে, চাই না কারোর এগুলো, বাদ দেয় ওগুলো। শুধু এগুলো না করে একটা কাজের কাজ করো, যেটা হচ্ছে আমার চ্যানেল গুরুবা ঘরোয়া জগাদা, তোমাদের প্রিয় জগাদা, আমি থাকবো, সাবস্ক্রাইব করে দাও গুরু। দেখো দুটো আমার দাঁত নেই, দুটোই মাত্র দাঁত, আমি হ্যান্ডিক্যাপ, এই হ্যান্ডিক্যাপটাকে একটু সাহায্য করো গুরু, একটু সাহায্য করো, বড় মানুষ হয়ে গেলে সবাইকে মনে রাখবো।